সুদীকর্শক মন্ডলী কেমন আছেন আজ আমরা কথা বলবো উচ্চ জনিত যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া একটি শরীরে হতে পারে সেইটি দিয়ে আসলে পেশা একজন চিকিৎসক তো আমি প্রতিদিনই দেখি যে অনেক মানুষ তারা জানেই না তাদের রক্তচাপ বেড়ে গিয়েছে একজন সাধারণ মানুষের রক্তচাপ হতে পারে স্বাভাবিক অবস্থায় একসময় বলা হতো যে একশো চল্লিশ বাই পঁচাশির নিচে আসলে এখন বলা হয় যে না এটি আরও অনেক স্ট্রিক্ট যেমন এখন বলা হয় কারো যদি ডায়াবেটিস থাকে তার ক্ষেত্রে একশো তিরিশ উপরেরটা আর নিচেরটা এক শুধু আশি এইটির নিচে থাকবে এখন আর সেই তত্ত্ব একশো চল্লিশের নিচে থাকলে হবে না এখন উচ্চ রক্তচাপ এটি প্রি হাইপারটেনশন বা স্টেজ ওয়ান বলা হয় একশো একত্রিশ থেকে একশো পর্যন্ত স্টেজ ওয়ান নিচেটিও তাই এইটি থেকে এইটি ফাইভ এটি স্টেজ ওয়ান ডায়াস্টলিক সো আগের মতো এত লিবারেল নেই অর্থাৎ বিজ্ঞানীরা এখন এই স্টেজ এখন উচ্চ রক্তচাপকে আরও নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে তো যাই হোক যা বলছিলাম অনেকেই দেখি যে রক্তচাপের উচ্চ রক্তচাপের ওষুধ ছেড়ে দিচ্ছে আবার অনেকেই খাচ্ছে খাচ্ছে না বাসায় চেক করছে ওষুধ নিচ্ছে তো এগুলোর সবগুলোরই একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেটি ইভেনচুয়ালি সবাই সাফার করে আজকের এই ভিডিওটির অর্থ হচ্ছে তাদেরকে কিছুটা ভয় দেখানো বা সত্য কথা বলা আর যাদের রক্তচাপ এখনো হয়নি বাড়েনি তাদেরকে বলছি তারা যেন নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করেন এবং এটি থেকে কিভাবে দূরে থাকা যায় সেটি জানা দরকার এটি নিয়ন্ত্রণে না থাকলে কি হবে আজকের বিষয়টি সেইটি প্রথম কথাই হচ্ছে এটি বেড়ে যাবার কারণে কি হয় দেখুন ধরুন এইটি একটি ধরনের এটির ভেতরে লেয়ারটি এরকম ঠিক আছে এটি প্রেশার হচ্ছে একশো তিরিশ বাই এর নিচে ঠিক আছে আচ্ছা ভেতরে রক্তচাপ বেড়ে হয়ে গেল একশো পঞ্চাশ আর নব্বই ভালো কথা প্রেশার বেড়ে গেল তাই ধমনীটি কি আর ছোট থাকবে ধমনীটিও বড় হয়ে যাবে প্রেশার যেহেতু বেড়ে গেল তা কি হবে এটি এরকম ধমনী হয়ে যাবে রাইট আচ্ছা ভালো কথা সে এখন এইটির থাকার পরে ভেতরে যাটি দেখা যায় যে দেখা যায় যে এই যে লেয়ারটি আছে এটি ফেটে যায় এটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেটি খালি চোখে দেখা যায় না ঠিক আছে তো এটি ফেটে গেলে এখান দিয়ে ভিতর দিয়ে প্রদাহ হয় কোলেস্ট্রল ঢুকে ঢুকে আস্তে আস্তে প্রদাহজনিত কারণে কোলেস্ট্রল জমতে জমতে এটি এখানে প্লাক তৈরি হয় সো তাহলে দেখুন রক্তচাপের কারণে ছিঁড়ে গেল ভেতরে ভেতরে প্লাক তৈরি হলো এবং ভেতরে অনুচক্রিকা নামে একটি অংশ রয়েছে যেইটি এখানে এসে জমতে থাকে তো জমতে 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 এই প্লাকটি দেখা যায় অর্ধেক বন্ধ করে দেয় আর এই প্লাকটি যে অনুচক এই প্লাকগুলা কিন্তু এইভাবে না আঙ্গুরের মতো ঝুলতে থাকে যেভাবে আঙ্গুর ঝোলে তাই রক্তচাপ বেড়তে বাড়তে এমন অবস্থা হয় যে প্লাক রাপচার অর্থাৎ এখানে আঙ্গুর ঝুলছিল একটি দুটি আঙ্গুল পাট করে ছিঁড়ে গিয়ে পরবর্তীতে হার্টে হৃদরোগের যে রক্ত চলাচল আছে সেখানে গিয়ে এটি ব্লক করে দেয় এইখানে প্লাক আছে রাপচার হয়ে আঙ্গুরের দানাটি চলে গেল রাপচার হয়ে সেখানে গিয়ে ব্লক করলো এইটি একটি প্রবলেম হতে পারে আরেকটি প্রবলেম হয় যে ধরুন এইটি রক্তচাপ একশো তিরিশ বাই আশি থাকার কথা এখন ভেতরে রক্তচাপ আছে হল একশো পঞ্চাশ বাই বা একশো ষাট বাই পঁচানব্বই ধরুন তো এটি বেশ বড় হয়ে যাবে তাই না এত বড় হবে সে এইটির ভেতরে প্রেশার হতে হতে এটি এক সাইড দিয়ে পকেট বের হয়ে যায় হ্যাঁ তখন এটি পকেট হয়ে যায় এটি দেখতে এমন হয় সে এই যে যে জায়গাটি এটির নাম হচ্ছে অ্যানিউরিজম অনেকটা এই রকম নর্মালি সাপ দেখতে যেমন হয় লম্বা এরকম যখন একটি মুরগি খায় সাপ তখন এটি হয় এইরকম এরকম ঠিক আছে এটি সাপ সো এই যে পাট করে ছিঁড়ে গেল এই অংশটি এটি দেখতে এমন সো এইটিকে বলা হয় অ্যানিউরিজম এটি ডেঞ্জারাস এটি ছিঁড়ে যেতে পারে আপনার ব্লিডিং হবে ঘুমের মধ্যে বা যে কোনো সময় যে কোনো অংশে শরীরের এইটিকে বলা হয় অ্যানিউরিজম তো অ্যাথেরেস ক্লোরোসিস এবং অ্যানিউরিজম এইটি সারা শরীরে যে কোনো জায়গায় হতে পারে তখন কি করবেন তখন তার উপায় নেই তখন তো অনেক দেরি হয়ে গেল তাই আপনাদের বলছি যে এইটি সম্পর্কে আগে থেকেই জানতে হবে যে এটির ঘটনাটি কি এই যে রক্তচাপ বেড়ে যাওয়া এই বেড়ে যাওয়াটুকু এই বেড়ে যাওয়াটুকু এখন যেটি হয় যে কিভাবে সারা শরীরে এফেক্ট করে চলুন সেইটি সম্পর্কে আমরা একটু জানি কিভাবে এই যে রক্ত সঞ্চালন করছে সারা শরীরে কিন্তু ধমনী রয়েছে এবং এটি যেইখানেই ধমনী আছে এই যে অ্যাথেরাস এবং এটিকে বলে অ্যানিউরিজম যেটি বললাম সাপের গোলটায় সেটি সারা শরীরেই হতে পারে যেমন এটি ছিঁড়ে মাইক্রো ইনফার্ট হয়ে ব্রেনে ডিম্যানশিয়া ভুলে যাওয়া স্ট্রোক হোয়াইট ম্যাটার ডিজিজ ব্রেইনে হতে পারে কিডনিতেও কিডনি ডিজিজ স্কিমিক নেফ্রোপ্যাথি আনকন্ট্রোল ব্লাড প্রেশার ইত্যাদি ইত্যাদি চোখে আসতেছে রেটনোপ্যাথি এবং এটার মধ্যে নার্ভের যে ড্যামেজ সেইটি এবং হার্টের ভিতরেও প্রবলেম হয় বিভিন্ন রকমের পায়ে প্রবলেম আসে আপনি শরীরের যা বলবেন সেই জায়গাতেই সমস্যাটি আসবে এটি একটি ইম্পর্টেন্ট জিনিস সাধারণত রক্ত সঞ্চালন হয় এভাবে লাল রক্ত আসে কষে গিয়ে তারা বিভিন্ন বর্জ্য পদার্থ এক্সচেঞ্জ হয়ে এটি ব্লু হয়ে রক্ত নীল হয়ে সেটি হৃৎপিণ্ডের ডান দিকে এসে ফুসফুসে যে এটি আবার লাল রক্তে পরিণত হয়ে আবার কষে আসে এটি সাধারণভাবে চলে এখন দেখুন যেটি বলছিলাম এটি স্বাভাবিক ধমনী রক্তচাপ বেড়ে যায় আনকন্ট্রোল থাকার কারণে দেখুন ভেতরের আপচার হচ্ছে তারপর ওটির ভেতর দিয়ে প্রদাহ হয় কোলেস্ট্রল গিয়ে জমতে থাকে কিভাবে জমে এই যে দেখুন কোলেস্ট্রলটি জমতে জমতে অ্যাথেরোস্ক্লোরোসিস হয় প্রদাহ হতেই তাকে এক সময় গিয়ে এখানেই আগুনটি ধরে যায় ট্রম্বাস হয় অনুচক্রিকা এসে এই জায়গায় তরকারিটি রান্না করা হয় স্বাভাবিকভাবে এটি থাকার কথা ছিল প্রদাহ হতে 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 বুম ইনফ্লেমেশন আমি আবারও বলেছি আগে যে এটির কারণে ভেতরে প্রদাহ হতে থাকে আগ্নেয়গিরির মতো তারপর লাল এই যে অনুচক্রিকাগুলো ব্লুগুলো এসে এখানে লেগে বন্ধ করে দিচ্ছে এটি। এটি দেখতে কেমন দেখুন ক্রস সেকশন করে মাইক্রোস্কোপে দেখার পরে দেখা যায় যে এই যে প্রদাহ হচ্ছে প্রদাহ হচ্ছে প্লাগ জমছে কলেস্ট্রল জমছে প্রদাহ জমে ঘটনাগুলো ঘটতেছে আর আমি যেটি বলেছিলাম অ্যানিউরিজম এই যে অ্যানিউরিজম ছিঁড়ে যাচ্ছে রক্তনালীর গাহে গায়ে গায়ে এটি খারাপ এবং এখানে ছিঁড়ে যাওয়ার পরে ওখানে রক্ত জমাট বেঁধে এটি আবার শরীরে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় খারাপ আপনার কাছে মনে হতে পারে যখন হবে তখন দেখা যাবে আবার অনেকে বলে আমি তো কিছুই বুঝছি না যতদিনে বুঝবেন ততদিনে লেট হয়ে গিয়েছে আমি একটি উদাহরণ যারা ঔষধ খেতে চায় না তাদেরকে বলি সব সময় যে ধরুন আপনি জুতো পরেন আমরা জুতো পরি আধা পাউন্ড ওজন ম্যাক্সিমাম হওয়ার কথা এক পায়ে ঠিক আছে ভালো কথা আপনাকে যদি বলা হয় যে পাঁচ পাউন্ড ওজনের জুতো পড়তে হবে কি করবেন হয়তো দশ ব্লক গিয়ে আর হাঁটতে পারবেন না কারণ ভারী তখন জুতো ফেলে দিবেন অথবা ধরুন সারাদিন ম্যানেজ করলেন রাতের বেলা গিয়ে জুতো খুলে শুয়ে পড়লেন ভালো হৃৎপিণ্ডের ব্যাপারটাও এইটাই সত্য আমি একটু দেখাই ছবির মাধ্যমে ধরুন এটি হচ্ছে হৃৎপিণ্ড এটি হৃৎপিণ্ড ঠিক আছে এখান থেকে আর্টারিতে আসবে সারা শরীরে এটি যাবে ঠিক আছে এখানে প্রেশার যদি হয় একশো চল্লিশ বাই আশি সো এইখান থেকে হৃৎপিণ্ড প্রেসার দিয়ে দিয়ে রক্তটিকে বের করে এখানে আনতে হবে তাহলে অবশ্যই এখানের প্রেশার হতে হবে একশো একচল্লিশ বাই একাশি এইটির বেশি হতে হবে না হলে এটিকে পার করতে পারবে না তাহলে কোনো কারণে আপনার রক্তচাপ একশো একান্ন বাই নব্বই তাহলে এই সেম হৃৎপিণ্ডকে কাজ করতে হবে এই রক্তকে পার করতে হলে কত দিয়ে পুশ করতে হবে এটা থেকে কমসে কম এক বেশি দিয়ে কমসে কম একশো একান্ন বা একানব্বই হতে হবে প্রেশার এখান থেকে রক্তটিকে এখানে পার করতে তাহলে হার্টকে একটু বেশি কাজ করতে হবে তো যা বলছিলাম সেই জুতোর ঘটনাও তাই একটি সময় গিয়ে দেখা যায় যে আপনি আর পারছেন না তখন কি হবে এই হার্ট হৃৎপিণ্ড কাজ করতে করতে দেখা যাবে যে প্রতি সেকেন্ডে বাহাত্তর তেহাত্তর বার এক্সট্রা কাজ করছে তখন হার্টের উপর এই প্রেশার হার্ট আর নিতে পারে না তখন যেই হার্ড হবার কথা ছিল এই রকম চিকন এটির বর্ডারটি মাসেলটি এত কাজ করতে করতে এই হার্ড দেখা গিয়েছে এই রকম হয়ে গিয়েছে পুরো মাসেলটি মোটা হয়ে গিয়েছে এবং তার নিজস্ব রক্ত সাপ্লাই অনেক বেশি প্রয়োজন হচ্ছে তখন সে আর পারছে না হার্ট বলছে আমার নিজের রক্ত দাও আমার সাপ্লাইয়ের জন্য তখন তো হার্ট এত বেশি মোটা হয়ে গেছে আর পারে না এই তখনই হয় অ্যানজাইনা এইখানকার মাসেলগুলো তখন কাঁদতে থাকে বলতে থাকে যে আমাকে রক্ত বা নিউট্রিশন বা খাবার দাবার দাও এটিকে আমরা এনজাইনা বলি সো আসলে রক্তচাপ নিয়ন্ত্রণহীন হবার কারণে এই প্রবলেমগুলো হয় এই যে ভদ্রলোকের বুকে হচ্ছে হার্টের নিজস্ব নালিগুলোতে হার্ট অনেক মোটা হয়ে গেছে তাদের বেশি রক্ত সঞ্চালন প্রয়োজন ছিল এরপর এই যে দেখুন হার্টের বিভিন্ন রোগ এটির কারণে ভালভে সমস্যা হয় অ্যানিউরিজম হচ্ছে অ্যারিদমিয়া হচ্ছে অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাইতে প্রবলেম হচ্ছে হার্টের হার্ট মোটা হয়ে যাচ্ছে হার্টের বাহিরে প্রদাহ হচ্ছে হার্ট ছেড়ে দিচ্ছে হার মাল্টিপল হার্ট অ্যাটাকের কারণে হার্টের উপর দেখুন চর্বি জমে যাচ্ছে এই অ্যাথেরোসক্লেরোসিসের কারণে এটি অবশ্যই খারাপ ব্রেইনে যেটি হয় রক্তচাপ নিয়ন্ত্রণহীনের কারণে ব্রেনে স্ট্রোক করতে পারে এক এই কোলেস্ট্রলগুলো যে ওখানে জমে যায় দুই পাটাং করে ছিঁড়ে যায় সেই অ্যানিউরিজমগুলো তখন এটিকে বলা হয় ইস্কেমিক স্ট্রোক যেখানে বন্ধ থাকে অ্যাম্বোলিক স্ট্রোক যেখানে বন্ধ থাকে ছিঁড়ে গেলে হ্যামোরেজিক স্ট্রোক বলা হয় সেইটিও সমস্যা এরপর আসুন কিডনি কিডনিতেও একই সমস্যা হয় কিডনির নেফ্রোসিস হয় নেফ্রোস্ক্লেরোসিস হয় কিডনির ভিতরে রক্তচাপ বেড়ে যায় কিডনির ভিতরেও প্রদাহ হয় আলটিমেটলি দেখা যায় কিডনি নষ্ট হয়ে গিয়েছে যতক্ষণে বুঝবেন অনেক দূর গড়িয়ে গিয়েছে তখন পেছনে আসা সম্ভব হয় না এটি সত্য এটি প্রদাহের একটি উদাহরণ দেখুন কিডনি বায়পসি করার পরে কত সুন্দর এখানে স্ক্লেরোসিস খুব টিস্যু রয়েছে স্ক্লেরোসিসের কারণে চোখের প্রবলেম হয় হাইপারটেন্সিভ রেটনোপ্যাথি চোখে ব্লিডিং হতে পারে পানি জমে যাচ্ছে চোখে হাইপারটেনসিভ রেটনোপ্যাথি চোখে পানি জমে যাচ্ছে চোখে ঘোলা দেখবেন ঝাপসা দেখবেন বুঝবেন না চোখের ভিতর ব্লিডিং হবে চোখের ভিতর অ্যানিউরিজম হবে যে সাপের গোল্লার কথা বললাম এই যে দেখুন চোখের ভিতরে পানি জমে যাচ্ছে ম্যাকুলার এডেমা হচ্ছে নে এই নার্ভ বা স্নায়ুর পাশে চোখের এগুলো হচ্ছে এগুলো অনেক সমস্যা পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষাঙ্গটি আসলে চালিত হয় রক্ত সাপ্লাইয়ের মাধ্যমে যখন অ্যাথেরেসক্লেরোসিস হয় তখন পুরুষাঙ্গ আর কাজ করতে চায় না দাঁড়াতে চায় না সেটি একটি বিশেষ প্রবলেম বিশেষ করে যারা ডায়াবেটিস রয়েছে বিশেষ করে যারা স্মোকিং করেন আনকন্ট্রোলড ব্লাড প্রেশার কিছুটা বয়স হয়েছে তাদের জন্য এটি মারাত্মক সমস্যা ঔষধ দিয়ে অনেক সময় কাজ করতে চায় না কারণ রক্ত সঞ্চালনীত কমে গিয়েছে প্রদাহ 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 এই যে প্রদাহ আমি বারবার বলছি প্রদাহ 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 পায়ের পায়ের সাপ্লাইগুলো কমে আসে বেশি দূর হাঁটতে পারে না আগে ছয় মাইল হাঁটতো এখন আধা মাইলও হাঁটতে পারে না বিশেষ করে যারা স্মোক করেন ডায়াবেটিস আছে সাথে রক্তচাপ নিয়ন্ত্রণে নেই তাদের জন্য কিন্তু মারাত্মক সমস্যা শুধু আসলে এমন কোনো অঙ্গ নেই শরীরে যেটি এইটি দ্বারা এই রোগ দ্বারা এফেক্টেড হয় না আমার আজকের ভিডিওর অর্থ হচ্ছে ভয় দেখানো নয় যারা রক্তচাপে ভুগছেন তারা উচ্চ রক্তচাপে তারা সুনার ওর লেটার কোনো না কোনো সমস্যায় পড়বেনি তাই নিয়ন্ত্রণে রাখুন না যতদিনে বুঝবেন যে রক্তচাপ হয়েছে ততদিনে কিন্তু গাড়ি অনেক দূর চলে গিয়েছে ক্ষতি অনেক দূর হয়েই গিয়েছে শুধু আসুন আজই নিজেকে বলি আমি কি করতে পারি আপনার রক্তচাপ নেই কিভাবে প্রতিরোধ করবেন সেদিকে খেয়াল করুন আর আপনার রক্তচাপ উচ্চ রক্তচাপ হয়ে গিয়েছে সেইটির কমপ্লিকেশন থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন সেই দিকটায় খেয়াল করুন আমাদের সবাইকে একসাথে বাঁচতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম